মস্তিষ্কের পক্ষাঘাতের ফলে যে সকল উপসর্গগুলো দেখা দিতে পারে: আকস্মিক পেশি সংকোচন, স্পাস্টিসিটি, বিষম অঙ্গ সঞ্চালন, উদ্দেশ্যবিহীন অঙ্গভঙ্গি, অ্যাথেটোসিস, পেশিগুলোর অসম ক্রিয়া, অ্যাটাক্সিয়া, অনিয়ন্ত্রিত পেশি সঞ্চালন, ইনভলিউন্টারি মাসকুলার মুভমেন্ট, অসমন্বিত পেশি সঞ্চালন, ইনকোঅর্ডিনেটেড মাসকুলার মুভমেন্ট, পেশি শক্ত ও দৃঢ় হয়ে থাকা, রিগিডিটি অফ মাসেলস, পেশি ঢিল ও নরম হয়ে থাকা, ফ্লেক্সিডিটি অফ মাসেলস, বিভিন্ন অঙ্গে বিভিন্ন ব্যবস্থা অথবা সম্মিলিত উপসর্গগুলো থাকতে পারে। মাংসপেশিগুলো স্থিরভাবে শক্ত ও সংকুচিত অবস্থায় থাকার ফলে এবং মাংসপেশির অস্বাভাবিক অসম ও অনৈচ্ছিক সঞ্চালনের ফলে সাধারণত নিম্নলিখিত বিকৃতিগুলো দেখা দিতে পারে: ঘাড় ও মাথার অবস্থান ও বিকৃতি, ঘাড় ও ঘাড় পার্শ্বে, পেছনে, সামনের দিকে বাঁকা অথবা ঘুরে থাকতে পারে, মাথা ও ঘাড় অনৈচ্ছিক ও অনিয়ন্ত্রিতভাবে সঞ্চালিত হতে পারে, মাথা ভার ওজন বহন করার জন্য ঘাড়ের ক্ষমতা হ্রাস পেতে পারে, মুখমণ্ডলের বিকৃতি ঘটতে পারে এবং চাহনি অস্বাভাবিক হতে পারে। ঊর্ধ্বাঙ্গের বিকৃতি, কাঁধ দেহের কাণ্ডের দিকে ভেতরের দিকে ঘুরে থাকতে পারে, অ্যাডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন, কনুই ভাঁজ হয়ে থাকে, ফ্লেকশন, অগ্রভাগ নিচের দিকে, প্রোনেশন, কবজি ও আঙ্গুল বিভিন্ন অবস্থানে ভাঁজ, বাঁকা ও ঘুরে থাকে, ফ্লেকশন অ্যান্ড রোটেশন ইন ডিফারেন্ট পজিশন, বৃদ্ধাঙ্গুল হাতের তালুর দিকে ভাঁজ, থাম ফ্লেক্সড হয়ে থাকে। নিম্নাঙ্গের বিকৃতি, নিম্নাঙ্গ আড়াআড়ি ভাবে থাকা, সিজার গেট, উরুসন্ধি ভাঁজ ও ভেতরের দিকে ঘুরে থাকা, ফ্লেকশন অ্যাডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন, হাঁটু ভাঁজ, ফ্লেকশন থাকে, পা ও আঙ্গুলে বিভিন্ন ধরনের বিকৃতি থাকতে পারে, ভেরিয়াস ডিফর্মিটিস। চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার জন্য নিম্নলিখিত নীতিমালা গ্রহণ করা যেতে পারে: জটিল ধরনের পঙ্গু ও নির্বুদ্ধিতাগ্রস্ত রোগীকে প্রাতিষ্ঠানিকভাবে পুনর্বাসন কেন্দ্রে দলগত চিকিৎসা ও প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসা করা উচিত, অতি আদরের সঙ্গে ও যত্ন সহকারে চিকিৎসা করতে হবে, নতুবা ত্রুটিপূর্ণ মস্তিষ্ক নিয়ন্ত্রিত মাংসপেশির কাজ স্বাভাবিকীকরণ কঠিন হবে এবং প্রশিক্ষণের সময় রোগীর কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাবে না। এই ধরনের রোগীর সঙ্গে রাগ করলে ভালোর চেয়ে মন্দ বেশি হয়, প্রয়োজন হলে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ নিতে হবে। কথা বলা প্রশিক্ষণ, ব্যায়াম দ্বারা মাংসপেশির ক্রিয়া স্বাভাবিকীকরণ প্রশিক্ষণ, প্রতিবন্ধী সহায়ক ও উপকরণের ব্যবস্থা করতে হবে, বিকৃতি প্রতিরোধ, অঙ্গের দৃঢ়তা, অনৈচ্ছিক ও উদ্দেশ্যবিহীন অঙ্গ সঞ্চালন হ্রাস করা এবং অদূর ভবিষ্যতে শল্য চিকিৎসকের প্রয়োজনীয়তা ও সফলতা মূল্যায়ন, শল্য চিকিৎসা বিকৃতি প্রতিরোধ ও সংশোধন করার জন্য পুনর্বাসনের সব পদ্ধতির সম্মিলিত প্রচেষ্টা, গুরু মস্তিষ্কের পক্ষাঘাত রোগীর পুনর্বাসন ও ব্যায়াম। প্রথমেই পুনর্বাসন কর্মপদ্ধতি নির্ধারণ করতে হবে। প্রাথমিক, মৌলিক ও ভিত্তিমূলক অঙ্গ সঞ্চালন প্রশিক্ষণ দিতে হবে। ধীরভাবে অঙ্গগুলোকে ব্যায়াম দ্বারা প্রশিক্ষিত করে কর্মোপযোগী করতে হবে। যদি বুদ্ধিবৃত্তি স্বাভাবিক বা প্রখর থাকে তাহলে রোগীকে পুনর্বাসন করা সহজসাধ্য হয়। রোগী সহ পুনর্বাসনের সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা, ধৈর্য ও পরিশ্রম অত্যন্ত প্রয়োজন। স্মরণ রাখতে হবে এ ধরনের রোগীর পুনর্বাসন সময় সাপেক্ষ এবং সব বিকৃতির পূর্ণ সংশোধন করা সম্ভব নাও হতে পারে। মাংসপেশির ব্যায়াম ও অঙ্গের প্রশিক্ষণ ফিজিওথেরাপি দ্বারা বা তাদের তত্ত্বাবধানে
করতে হবে। প্রতিবন্ধী সহায়ক উপকরণের ব্যবস্থা, উপকরণের পরিবর্ধন ও সংস্কার সুনিশ্চিত করতে হবে। প্রয়োজন ও অগ্রগতির মূল্যায়নের উপর ভিত্তি করে প্রাথমিক ব্যায়াম ও প্রশিক্ষণ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।